টাঙ্গাইলে ঘারিন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। এতে কমিউটার ট্রেনের 2টি বগি সম্পূর্ণ পুড়ে গেছে, এছাড়াও আরও 1টি বগির আংশিক পুড়ে যায়। ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন দিয়েছে তা জানা যায়নি। ঘারিন্দা রেল স্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন দেয়া হয়েছে সেই অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল। আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেসওয়ে। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।